চার নম্বর থিমেটিক ম্যাপ, যেটা বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়, সেটাকে আমরা বলতে পারি ইকোনমিক থিমেটিক ম্যাপ বা অর্থনৈতিক বিষয়গত থিমেটিক মানচিত্র। অর্থাৎ বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে তথ্য, সেগুলোকে থিমেটিক ম্যাপের বিভিন্ন টেকনিককে ব্যবহার করে দেখানো হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ভূমি ব্যবহার, বিভিন্ন ধরনের যে ভূমি ব্যবহার ভূপৃষ্ঠের উপরে হয়ে থাকে, যেটাকে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ বা LULC বলে থাকি আমরা, সেটাকে আমরা সাধারণত বিভিন্ন রঙের বিভিন্ন প্রকার রং ব্যবহার করি, যেটাকে ক্রোক্রোম্যাটিক ম্যাপ বলা হয়। অর্থাৎ থিমেটিক ম্যাপের একটা টেকনিক ক্রোক্রোম্যাটিক ম্যাপ, সেটা দিয়ে আমরা ভূমি ব্যবহারকে দেখাচ্ছি। আবার খনিজ উপাদানের বন্টন বা বিভিন্ন ভেজিটেশন বা গাছের বন্টন, এক একটা গাছ বা এক একটা খনিজের জন্য এক এক ধরনের সিম্বল ব্যবহার করা হয় করে মানচিত্রে দেখানো হয়। এই ধরনের টেকনিককে কোরো স্কিম্যাটিক ম্যাপ বলে। এটাও এক ধরনের বিষয় ভিত্তিক ইকোনমিক থিমেটিক ম্যাপ। এছাড়া বিভিন্ন ধরনের যে শস্য উৎপাদন করা হয়, সেটাকে আমরা বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করে মানচিত্রে দেখাতে পারি। বিভিন্ন ধরনের গবাদি পশুকে বিভিন্ন চিহ্ন দিয়ে আমরা মানচিত্রে দেখাতে পারি, সেগুলোকে আমরা কোরো স্কিম্যাটিক ম্যাপ টেকনিক ব্যবহার করে করছি। এছাড়া কোন একটা ছোট জায়গাকে যখন আমরা দেখাই, যেটাকে লার্জ স্কেল ম্যাপ আমরা বলি, সেখানে প্লট টু প্লট, অর্থাৎ বিভিন্ন জমিতে যে শস্যগুলো চাষ হচ্ছে বা স্বাভাবিক উদ্ভিদের যে পার্থক্য গুলো রয়েছে বিভিন্ন ছোট ছোট প্লটের মধ্যে, সেগুলো যদি আমরা রং দিয়ে দেখাই, তাহলেও সেটা কিন্তু লার্জ স্কেল ক্রোক্রোম্যাটিক ম্যাপ। এছাড়া বিভিন্ন জায়গার কৃষি ভিত্তিক ইনফরমেশন, যেমন ক্রপ একরেজ রেশিও, অর্থাৎ বিভিন্ন ছোট ছোট অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকা, বিভিন্ন শস্য মোট জমি কত অংশে চাষ হচ্ছে, এই ধরনের তথ্যগুলোকে নিয়ে কিন্তু আমরা আইসোপ্লেস ম্যাপ আঁকতে পারি, যেটাকে এগ্রিকালচারাল আইসোপ্লেস বলে। অর্থাৎ বিভিন্ন ছোট ছোট অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকাগুলো রয়েছে, তাদের ক্রপ একরেজ ইনফরমেশন গুলোকে প্রথমে নেওয়া হলো, সেগুলোকে সেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের যে সেন্টার, সেটাকে পয়েন্ট হিসেবে ধরা হলো, ধরে সেখানে মানগুলোকে বসানো হলো, তারপর আমরা আইসোলাইন টানলাম। এবার আসি কোরোপ্লেস মেথড ইউজ ব্যবহার করে কি কি ধরনের অর্থনৈতিক বিষয়কে থিমেটিক মানচিত্রে শো করা হচ্ছে। কৃষি ভিত্তিক বিভিন্ন তথ্য, যেমন ক্রপিং ইনটেন্সিটি, ক্রপিং প্যাটার্ন, ক্রপ কম্বিনেশন, ক্রপ স্পেশালাইজেশন, প্রোডাক্টিভিটি অফ ডিফারেন্ট ক্রপস, লেবার ইউজড, ওয়েজেস অফ লেবার বা অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার ইউজ পার ইউনিট এরিয়া, এই সমস্ত তথ্যগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকা, সেটা একটা ভিলেজ মৌজা লেভেল হতে পারে, সেটা ব্লক লেভেল হতে পারে, সেটা পঞ্চায়েত লেভেল হতে পারে, সেগুলোকে আমরা খুব সহজেই কিন্তু কোরোপ্লেথ মেথড ব্যবহার করে থিমেটিক মানচিত্র তৈরি করতে পারি। এছাড়া ট্রান্সপোর্ট রিলেটেড যে সমস্ত তথ্য, অর্থাৎ পরিবহন ব্যবস্থা সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের তথ্য আমরা পেয়ে থাকি, সেগুলোকেও কিন্তু আমরা মানচিত্রে প্রকাশ করতে পারি। যেমন একটা শহরের বা জেলার মধ্যে ব্লক লেভেলে বা রাজ্যের মধ্যে জেলা লেভেলে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট ইনফরমেশন আমরা পাই, যেমন লেন্থ অফ ট্রান্সপোর্ট লাইন, অর্থাৎ রাস্তার দৈর্ঘ্য, নাম্বার অফ ভেহিকেলস পার ইউনিট টাইম, অর্থাৎ প্রতি একক সময়ে কত গাড়ি যাওয়া আসা করছে সেই কোনো রাস্তা দিয়ে, বা টাইমিং, অর্থাৎ কত সময় পর পর একটা নির্দিষ্ট ধরনের গাড়ি যাচ্ছে, সেগুলোকে দিয়ে কোরোপ্লেথ মানচিত্র তৈরি করা যেতে পারে। শহরের মধ্যে যে ওয়ার্ড ওয়াইজ উপরোক্ত পরিবহন পরিসংখ্যান পরিমাপ করা হয়, সেগুলোকে আমরা কোরোপ্লেথ মানচিত্র করে দেখাতে পারি। এছাড়া গ্রাম, ব্লক, জেলা বা রাজ্য পর্যায়ে যদি আমি লাইফ স্টক ইনফরমেশন পাই, অর্থাৎ গবাদি পশু, সেটা গরু, মহিষ, ভেড়া, ছাগল ইত্যাদি হতে পারে, সেগুলোর যে সংখ্যা, সেগুলোকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে সেখান থেকে আমরা কোরোপ্লেথ মানচিত্র তৈরি করতে পারি। কোন একটা জেলার মধ্যে অনেকগুলো ব্লক আছে, সেখানে আমরা পার ক্যাপিটা ইনকাম বা GDP, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বা একটা দেশের মধ্যে স্টেট ওয়াইজ যদি আমরা GDP বের করি, সেটাকে আমরা কোরোপ্লেথ ম্যাপে দেখাতে পারি। বা দারিদ্র, অর্থাৎ দারিদ্রের সংখ্যা মোট জনসংখ্যা সাপেক্ষে কত শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, সেই ধরনের তথ্যটাও কিন্তু আমরা কোরোপ্লেথ মানচিত্রে সহজেই দেখাতে পারি। একই রকম ভাবে ট্রান্সপোর্ট অ্যাক্সেসিবিলিটি আইসোপ্লেথ আমরা একে দেখাতে পারি। কিরকম পরিবহন লাইন গুলো আমাদের কাছে রয়েছে, সেই লাইন গুলোর থেকে আমরা নেটওয়ার্ক অ্যানালিসিস পদ্ধতি, তার মাধ্যমে কিন্তু আমরা সহজেই সেই ট্রান্সপোর্টের বিভিন্ন যে নোড গুলো, অর্থাৎ যেখানে একটা রাস্তা আরেকটা রাস্তার সঙ্গে মেশে, সেগুলোকে নোড বলা হয়, তো সেই নোড ভিত্তিক আমরা বিভিন্ন কানেক্টিভিটি মেজারমেন্ট গুলো করি, এবং সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু আইসোপ্লেথ পদ্ধতি ব্যবহার করে ট্রান্সপোর্ট অ্যাক্সেসিবিলিটি বের করতে পারি। এবার এই যে কানেক্টিভিটি মেজারমেন্ট, সেটা আমরা লেন্থের উপরে ভিত্তি করে করতে পারি, অর্থাৎ একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, বা একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য কত খরচ হচ্ছে, কত সময় লাগছে, এই ধরনের তথ্যগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু নোড ভিত্তিক তথ্য জেনারেট করে সেখান থেকে আমরা আইসোপ্লেথ ম্যাপ করি, যেটাকে ট্রান্সপোর্ট অ্যাক্সেসিবিলিটি আইসোপ্লেথ ম্যাপ বলা যেতে পারে। এছাড়া ট্রাফিক ফ্লো, সেটা আমরা ম্যাপের মধ্যে যে রাস্তাগুলো দেখানো থাকে, সেখানে আমরা ট্রাফিক ফ্লো লাইন গ্রাফ ব্যবহার করে
থাকতে পারে। রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের যে পণ্য প্রবাহিত হয় বা মানুষ প্রবাহিত হয় বা তথ্যের প্রবাহ চলে বিভিন্ন, যেমন ইন্টারনেট প্রবাহ চলছে বা পোস্টাল ইনফরমেশন যেগুলো যায় চিঠিপত্র থেকে শুরু করে এগুলো, সেগুলোকেও আমরা কিন্তু ফ্লো লাইন গ্রাফ যেটাকে বলি সেটা ম্যাপের মধ্যে এঁকে দেখাতে পারি। তাহলে সেটা ফ্লো চার্ট যেটাকে আমরা সাধারণত বলে থাকি। সেটা ইন্ডাস্ট্রিয়াল কোরপ্লেক অর্থাৎ বিভিন্ন ধরনের শিল্প সংক্রান্ত যে সমস্ত তথ্য, অর্থাৎ শিল্পের যে উৎপাদন বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কত টাকার কেনা বেচা হচ্ছে সেই শিল্পের পণ্যের ক্ষেত্রে, বা সেই শিল্প কত এমপ্লয়মেন্ট জেনারেট করছে বা কতজনকে কাজ দিচ্ছে, কত মজুরি দিচ্ছে, এই ধরনের তথ্যগুলোকে আমরা কিন্তু একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক পাই সাধারণত। সেটা একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে পারে, সেটা স্টেট ওয়াইজ হতে পারে, কোনটা দেশের মধ্যে, সেগুলোকেও আমরা কিন্তু কোরপ্লেক মানচিত্রে দেখাই। এছাড়া কিছু পয়েন্ট বা স্থান ভিত্তিক অর্থনৈতিক ইনফরমেশন, যেমন সেটা এগ্রিকালচারাল হতে পারে, সেটা ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, সেটা লাইফ স্টক হতে পারে, এগুলো ডিস্ট্রিবিউশন অর্থাৎ শিল্পের লোকেশন গুলো বা বিভিন্ন কৃষি পণ্যের অবস্থান গুলো বা বিভিন্ন গবাদি পশুর অবস্থান গুলোকে আমরা পয়েন্ট দিয়ে দেখাতে পারি, যেটাকে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডট উভয় ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে। এছাড়া বিভিন্ন ধরনের অর্থনৈতিক ইনফরমেশন যেগুলো টেবিল বা সারণীতে থাকে, সেগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ডায়াগ্রামেটিক ম্যাপ তৈরি করি, যেমন প্রপোর্শনাল সার্কেল, প্রপোর্শনাল স্কোয়ার, পাই ডায়াগ্রাম, প্রপোর্শনাল কিউব ইত্যাদি ডায়াগ্রাম গুলো আমরা একটা বেজ ম্যাপের উপরে নির্দিষ্ট অবস্থান ভিত্তিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকা ভিত্তিক যদি আমরা আঁকি, তাহলেও সেটাকে আমরা ডায়াগ্রামেটিক থিমেটিক ম্যাপ বলতে পারি। এই হচ্ছে মোটামুটি ইকোনমিক থিমেটিক ম্যাপ।